আসসালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল দেখেন আমি মুড়ি নিয়ে বের হয়ে গিয়েছি কারণ আজকে আমি সকালে মুড়ি ভিজিয়ে খাব সাথে গুঁড়া দুধ সাথে চিনি দিয়ে আর এইভাবে আমি মুড়ি মাখা খেয়ে থাকি ঝাল মুড়ি মাখাও খাই কিন্তু আজকে আমার কেন জানি এভাবে খেতে ইচ্ছে করতেছিল আর সেই জন্য এ আজকে সকালে এভাবেই আমি খাচ্ছিলাম আর জানি আমি কিন্তু ডায়েট ফলো করতেছি কিন্তু আজকে কেন জানি চিনি আর গুঁড়া দুধ এভাবে খেতে ইচ্ছে করতেছে কারণ এরকম করে খেয়ে খেয়ে আমার অভ্যাস আছে আগে থেকে কিন্তু অনেক দিন হলো আমি খাই না তারপর এই তো এভাবে বাটি সাজিয়ে নিয়ে বসে গেলাম বারান্দায় আর অনেক সকালে কিন্তু আমি এটা খাচ্ছি তাও সাতটা সাড়ে সাতটা এরকম হবে প্রচুর রোদ উঠে গেছে কিছু করার নাই আর ইদানিং এত গরম পড়ছে যা বলে বোঝানো যাবে না এগুলো খেয়ে নিচ্ছিলাম সাথে আরও কিছু ফল খেয়ে নিচ্ছি আর পানি বেশি করে খাচ্ছি কারণ গরমের জন্য পানি বেশি করে খেলে দেখা যায় স্কিনটাও আমার অনেক বেশি ভালো থাকে আর আজকে এটা আমি খাইতাম না কিন্তু খুব খেতে ইচ্ছে করতেছিল সেই জন্য খেয়ে নিলাম আর এই যে এখন আমি যে ভিডিওটা এডিট করতেছি ভয়েস দিচ্ছি এখন দেখে কিন্তু আমার আবার খেতে ইচ্ছে করতেছে কিছু করার নাই যাই হোক তারপরে দুপুরের শাক ভাজি করছিলাম আর কিছু করিনি আজকে সেটার ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করিনি কিন্তু আজকে আমি হেয়ার প্যাক ইউজ করব মাথাতে অনেক দিন হল ইউজ করা হয় না সেই জন্য ভাবলাম একটু হেয়ার প্যাকটা বানিয়ে নিই আর এগুলো হচ্ছে আমাদের বাসারি গাছ এগুলো আপনার ভাইয়া লাগাইছে কিন্তু দেখেন অযত্ন অবহেলার কারণে গাছগুলোর এই অবস্থা গাছগুলোকে এখন সুন্দর করে লাগানো লাগবে কারণ মাটি নাই গাছের গোড়ায় গাছের গোড়ায় সুন্দর করে আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম আমার গাছের গোড়া একদম এখানে মরে গেছে গোড়ায় পানি জমে একদম পচে গেছে আর এখানে যে একটা মানি প্ল্যান্ট গাছ আমি লাগিয়ে রাখছিলাম সেই গাছটাকে শুধু বিড়াল খেয়ে খেয়ে শেষ করে ফেলে আমি কিছুই বুঝি না এই মানি প্ল্যান্টের সাথে এই বিড়ালের কি সম্পর্ক আর এই গাছটা এবার কী জন্য খায় তারপরে অ্যালোভেরা গাছটাকে আমি সুন্দর করে গোলাটা পরিষ্কার করে নিছি তারপরে পাতাগুলো সাইড থেকে আমি কেটে নিচ্ছিলাম এগুলাই আমি আজকে প্যাকের সাথে ইউজ করব যেহেতু গাছটা নষ্ট হয়ে যাচ্ছে আর অ্যালোভেরা এগুলো অনেক রসালো ছিল সেই আমি কেটে নিচ্ছি তাছাড়া আমি এগুলো ফেলে দিতাম আর অনেকগুলো অ্যালোভেরা আছে কিন্তু ওগুলা ইউজ করার হচ্ছে না যাই হোক এই গাছটাকে আগে ঠিক করার জন্য এখান থেকে নিসি আর এখানে আমি চাল আর মেথি ভিজিয়ে রাখছিলাম রাতের বেলা তারপরে এখানে অ্যালোভেরা যে পাতাগুলো নিয়ে আসলাম সেখান থেকে এই রসগুলো বের করে নিয়েছি এরপর এগুলাকে আমি সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কিন্তু এখানে যদি আমি মেহেদির পাতা অ্যাড করতাম তাহলে আরও অনেক ভালো হতো কিন্তু মেহেদির গন্ধ পাতা আমার কাছে না কেন জানি ভালো লাগে না তবে এখানে আমি অ্যাড করতাম কিন্তু আজকে অ্যাড করি নাই তারপরে একটা পেঁয়াজ কুচি করে দিছি এই যে ব্লেন্ডার ব্লেন্ড করে নিছি এটাকে আমি আজকে মাথায় ইউজ করবো আর রেজাল্ট অনেক ভালো পাওয়া যায়